যেটা দিয়ে করেন আগে এটাকে ভালোবারে বারেবারে একটু সময় নিয়ে, কারণ বেশি তাড়াতাড়ি করতে গেলে এগুলো ভেঙে দিতে পারে। তারপরে এগুলোই করবেন। একটু সময় নিয়ে কাজটা করতে হয়, নাহলে এগুলো ভেঙে যেতে পারে। দেখতেছে ভিডিও প্রয়োজন, এটা আসছে মানে এটা একটু বেশি আসছে, এই জন্য এটাকে কাটবো আজকে, পরবর্তীতে ওইটা কোনো ওইটা কাটবো, তখন আমি দেখানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাতিক ফার্ম অ্যান্ড অ্যাগ্রো। আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, তা বুঝতেই পারছেন, সেটা হলো গুটি কলম। লিচু গাছে যেভাবে গুটি কলম দিলাম, এবং আজকে হলো মেনি হলো এই কলমগুলো শিকড় আসছে, কাটবো আর কি, কেটে বুনবো রোপণ করার জন্য। আপনাদের জানাতে চাচ্ছি যে আসলে লিচু গাছের কলম কীভাবে রোপণ করলে মানে মারা যাওয়ার সম্ভাবনা থাকে না, সেটাই আপনাদের জানানোর মেন উদ্দেশ্য। অনেকে দেখা যায় কলম করার পর শিকড় আসছে, তারপরে আপনার বোনার পরে ওগুলো রাখতে পারে না, মরে যায়। জাস্ট আপনাদের দেখাবো কোনো উপায় কীভাবে আপনারা রোপণ করলে লিচু গাছের চারা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এর আগে আমি দেখিয়েছিলাম যে কীভাবে গুটি কলম করতে হয় লিচু গাছে। সিম্পল, এটা একেবারে সিম্পল, কোনো পরিশ্রম নাই, নর্মাল মাটি দিয়েই করলেই হয়, শুধু বেলে দোআঁশ মাটি হলেই হয়। এই মাটি দিয়ে আপনি যে কোনো গাছে কলম করতে পারবেন, ইভেন কি এই লিচু গাছেও। দেখেন আমি লিচু গাছে কলম করছি, শিকড় আসছে। আজকে হলো আপনাদের জানাবো যে এটাই কীভাবে আপনারা এই লিচু গাছের কলম গাছ থেকে কাটবেন, এভাবে কাটার পর তারপরে রোপণ করবেন, কোন মাটিতে রোপণ করলে ভালো বা কোন মাটি ক্ষতি করে, এইসব বিষয়ে আপনাদের জানানোই। সো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এখানে দুইটা কলমেই শিকড় আসছে, দেখতেই পাচ্ছেন। আজকে আমি একটা কাটবো আর একটা রেখে দেবো, এই যে এই পাশে আসছে, মানে পর্যাপ্ত শিকড় যতটুকু প্রয়োজন। এটাও আসছে মানে এটা একটু বেশি আসছে, এই জন্য এটাকে কাটবো আজকে, পরবর্তীতে ওইটা কোনো ওইটা কাটবো, তখন আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হলো কাটলাম, দেখতেই পাচ্ছেন কত শিকড় আসছে। তো আমি এখানে এটার মধ্যেই করবো আর কি, এখানে এলো পচা গোবর প্লাস নিচে এলো মাটি, আর মিক্সার করবো আর কি, তারপরে আপনি এখানেই করব। এখানে লাগাবো আর চারা রোপণের জন্য অবশ্যই বেলে দোআঁশ মাটি নির্বাচন করবেন। আঠালো মাটি দিলে মনে করো আপনার এটা যে শেকড় স্বাভাবিকভাবে ছাড়তে একটু সমস্যা হয়, মাটিটা শক্ত থাকে, এই জন্য একটু নরম ঝুরঝুরা মাটির ব্যবস্থা করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। ভালো করে ইয়ে করে নেবেন, পলিথিনটা ছাড়াই নেবেন, পলিথিন শুদ্ধ বললে হয়তো বা গাছগুলো নষ্ট হয়ে যায়। পলিথিন বা যেটা কাপড় দিয়েই করতে পারেন, সেটা দিয়েই করেন আগে এটাকে ভালোবারে বারেবারে একটু সময় নিয়ে, কারণ বেশি তাড়াতাড়ি করতে গেলে এগুলো ভেঙে দিতে পারে। তারপরে এগুলোই করবেন। একটু সময় নিয়ে কাজটা করতে হয়, নাহলে এগুলো ভেঙে যেতে পারে। দেখতেছে ভিডিও
তারপর আপনি আস্তে আস্তে করে নেবেন। অন্য কোনো সার ব্যবহার করবেন না, মানে যেতুরি গাছটা ইয়ে না হবে, নতুন পাতা না ছাড়বে, তুরি কোনো সার ব্যবহার করবেন না, ন্যাচারাল মাটি। তারপরে আপনার যে জৈব সার বলতে শুধু পচা গোবর বা যে আবর্জনা থাকে রান্নাঘরে কোটা ময়লাগুলা ওইগুলা ব্যবহার করতে পারবেন, পচানো তারপরে ব্যবহার করবেন, অথবা হাঁস মুরগির যে বিষ্ঠাগুলো ওগুলো ব্যবহার করবেন। সেইভাবে কাজ শেষ। এখানে হালকা পানি দেব, একটু গুঁড়ায় হালকা পানি দিয়ে দিবেন। আর অতটাও দেওয়া যাবে না যে আবার গোড়ায় পানি জমে না থাকে, যেন নিচে একটা ছিদ্র করলে আরও ভালো, মানে যে এটা দিচ্ছেন আপনি এটার নিচে একটু ছিদ্র করে দিবেন, পানি অতিরিক্ত পানি যেন বের হয়ে যায়। তারপর গাছটা এবার কাজ শেষ করার পর গাছটা একেবারে যেখানে রোদ একেবারেই নাই, ছায়াযুক্ত জায়গা, মানে যেখানে মানে দিনের সারাক্ষণই আপনার ছায়া থাকবে সেখানে এই গাছটা রাখতে হবে। রোদ্রে এই পালে রোদ্রের কোনো মানে আঁচড় পেলে হয়তো আপনার এগুলা নষ্ট হয়ে যেতে পারে, গাছের পাতা মরে যাবে। আপনারা গাছকে বাঁচাতে চাইলে এটা মানে অনেক ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে যেখানে রোদ্রের কোনো ই নাই। তো চলো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী কোনো একটা ভিডিও আপনাদের দেখাবো, মানে এই গাছের বাকি পরবর্তী আপডেট জানাবো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।